নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার পয়লা বৈশাখ, বাম্পার অর্থপ্রাপ্তি হতে চলেছে সাত রাশির। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বছরের শুরুতেই অমৃত সিদ্ধিযোগ, সর্বাত্ম সিদ্ধিযোগ এবং শোভন যোগে এই সাত রাশির কপাল খুলতে চলেছে। এই সাত রাশির মধ্যে আপনার রাশির যদি নাম থাকে, হয়তো নতুন বছর আপনার জন্য বড় শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্মকুণ্ডলিতে যদি অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে তবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কম কম বেশি আসে, কারো দেরিতে আসে, কারো খুব তাড়াতাড়ি আসে। অনেকে সেটা অ্যাচিভমেন্ট করতে পারে, আবার অনেকে সেটা অ্যাচিভমেন্ট করতে পারে না। এমন কোনো মানুষ নেই যার জীবনে গোল্ডেন টাইম আসেনি। আমি আবারও বলি, এমন কোনো মানুষ নেই। একটা গরিব মানুষের জীবনেও কিন্তু সুযোগ কিন্তু ভগবান কিন্তু প্রত্যেক মানুষকে কিন্তু দেয়। কেউ সেই সুযোগকে ব্যবহার করতে পারে, কেউ ব্যবহার করতে পারে না। যদি আপনার যদি সেই জায়গাটা যদি ব্যবহার করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু তৈরি কিন্তু করবে। এবার দেখা দরকার যে আপনার জন্মছকে রাহু এবং ভাগ্য এই দুটো জায়গায় কেমন রয়েছে। যদি আপনার ভাগ্যভাব দুর্বল হয়, রাহু যদি আপনার দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আমাদের এই যে অর্থপ্রাপ্তিটা না, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে। কারণ আপনার ভাগ্য যদি সাথ না দেয় কি না, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। আর রাহু গ্রহ যদি ভালো থাকে, যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। কারণ আমি বারবার বলি, দুই এক নাম্বারের জন্য এবং যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে কী হবে, আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু কনফার্ম কিন্তু হবে। এবং রাহু রক্ষা কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা এই সময় যোগাযোগ করতেই পারেন। এবং এর পাশাপাশি যারা জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আগামীকাল রবিবার রয়েছে, রাহুকাল রয়েছে আপনার 4:30 থেকে 6:00, সন্ধ্যা 6:00 আশপাশে রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা করবেন না। এবং আগামীকাল যেহেতু রবিবার, আপনারা প্রত্যেকে এবং পয়লা বৈশাখ গণেশজির উপাসনা অবশ্যই করুন। জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নতুন বছর প্রত্যেকের শুভ কাটুক, ভালো কাটুক, এবং আপনাদের যত সমস্যাগুলো রয়েছে সেটা যেন আপনাদের মিটে যায়, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। প্রথম রাশি, এক নম্বর যে রাশি, সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 3 এবং 9। আপনার যে শুভ সময় সকাল 10:21 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে 9:52 পর্যন্ত। তিন নম্বর যে রাশি, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 8 এবং আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে 11:23 পর্যন্ত। এরপর যে রাশি, সেটি হচ্ছে আপনার মেষ রাশি, 4 নম্বর রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 3। আপনাদের যে শুভ সময়
11:34 থেকে 12:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি নাম বলবো সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:45 থেকে আপনার 11:54 পর্যন্ত। এরপর যে রাশির নাম আমি বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে 11:30 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার কর্কট রাশির 4 এবং 3। আপনার যে শুভ সময় কর্কট রাশির ক্ষেত্রে সেটা 12:02 থেকে আপনার 12:43 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ পয়লা বৈশাখে এই 7 রাশির মহাসৌভাগ্যশালী হতে চলেছে। আবারও বলছি, যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই আপনারা ব্যক্তিগত জন্মছক একবার বিচার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি বারবার বলি, ভিডিও দেখে শুধুমাত্র লটের টিকিট কাটবেন না, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আমি আবারও বলি, একটা প্রবাদ রয়েছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়। আপনার যদি ভাগ্য যদি ভালো থাকে কি না, নিশ্চিত রূপে আপনার কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং এর পাশাপাশি আপনারা যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, একবার আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছককে অ্যানালাইসিস করুন। এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওগুলি খেয়ে আপনারা প্রচুর শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাটা কিন্তু পৌঁছে যাবে, কোন কোন রাশির ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তার মধ্যে যদি আপনার রাশি থাকে অবশ্যই দেখে নিন এই টার্গেট নাম্বার এবং এই যে রাশিভিত্তিক শুভ সময়টা কিন্তু আমি খুব রিসার্চ করে বার করি। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন, এবং পাশাপাশি আপনারা লাইক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এর পাশাপাশি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।